জয় নিতাই শুনতে পাচ্ছেন সব? বেশ, একবার হাত তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। দুপুর বেলায় যখন মানুষ একটু সেবা পেয়ে এবার বিশ্রামে যায়, সেই সময় আপনাদের হরিনাম শোনার সময়। এই জন্য সময়টাকে অসময় মনে করবেন না, প্রভু যাকে যেদিন যেভাবে দেয় তাকে সেভাবেই নিতে হয়। আজকের দিনটা এভাবে নিতে হবে, কারণ প্রথমে বলে নেওয়া দরকার, গত পরশু তারিখ আমি সামনেই ছিলাম, ওখান থেকে রাত্রিবেলায় গান করে আমি নদিয়া গিয়েছিলাম নবদ্বীপ মহাপ্রভুর জায়গা। ওখানে কালকে রাতে কীর্তন করে রাত্রি 10টায় গাড়ি ছেড়ে এখানে 7টায় পৌঁছেছি। জিজ্ঞেস করেছিলাম কটায় আসো, 11:30 থেকে 12। এই জন্য আমরা তৈরি হয়ে আস্তে আস্তে এসেছিলাম, কারণ আপনাদের চাষিবাসি এলাকা, বললেন একটু দেরি হবে, কিন্তু দেরি হলে তো প্রসাদ সেবার ব্যাপার আছে অনেক ভক্তের। যাই হোক, সব কিছু একটু ম্যানেজমেন্ট করে নেবেন। যিনি কলিযুগের ভগবান তার ভাব কিন্তু সবাই বুঝতে পারে না। নবদ্বীপের পথ দিয়ে দুটি বাহু তুলে চলে যাচ্ছে, কে তার ভাব বুঝে? পণ্ডিত বলল, ভাবে তারাই তো বোঝে রে, আমি তারাই তো বোঝে রে, তারাই তো বোঝে রে, ভাবে তারাই তো বোঝে রে। কমুনি বলে কাঁদতে যাবে, তারাই তো বোঝে রে, বোঝে জন কবুর বলে কান্তি জানে না, তারাই তো বোঝে রে, কবুর বইয়া আর জানে না, তারাই তো বোঝে রে, আমার কবুর বইয়া আর জানে না, ভাবি তারাই তো বোঝে রে, কবুর বইয়া আর জানে না, তারাই তো বোঝে রে, গৌর বোঝার অঞ্জনে যাবা, তারাই তো বোঝে রে, সদাই গৌর গৌর বলি, তারাই তো বোঝে রে, সদাই গৌর বলি, যে গৌরি বইয়ার অঞ্জনে সদাই গৌর গৌর বলে, মহাপ্রভুর এই আজকের যে লীলাটি হবে, আপনারা ভক্তলীলা শুনে শুনে অভ্যস্ত হইয়াছেন, এই জন্য সেইদিন আমি ভক্তলীলার দিকে ছিলাম, আজ একটু আলাদা স্বাদের দিকে যাবো, আজকে কৃষ্ণলীলার দিকে যাবো। এই জন্য কৃষ্ণলীলার গানের মডেল একটু আলাদা, আর গৌরাঙ্গ লীলা গানের মডেল ছিল বা ভক্তলীলার গানের মডেল একটু আলাদা। এই জন্য আপনাদের এখানে মেদিনীপুরে প্রায় জায়গাতে কৃষ্ণলীলার চেয়ে ভক্তলীলা পরিবেশন বেশি হয়, এই জন্য মাঝে মাঝে আমাদের কৃষ্ণলীলা আপনাদের আস্বাদন করাতে হয়। ভগবানের ভাব সবাই বুঝতে পারে না, কারা বুঝতে পারে? বলছে এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, এক ট্রাক বালি তাতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনাদের কি মনে হয়? দু চারজন কেউ এমনি করছে, কেউ এমনি করছে, তা বললে হবে না। হ্যাঁ, এক ট্রাক বালিতে যদি এক ট্রাক বালি, ভেবে দেখবেন একটু চিন্তা করে, এক ট্রাক বালি তাদের যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা অনেকে না বলছেন, অনেকে আন্দাজ মতো হ্যাঁ বলছেন, কিন্তু পণ্ডিত বলছে চিনতে পারে কে? পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে, এক ট্রাক বালিতে, এক ট্রাক বালিতে কয়েকটা পিপিলিকা ছেড়ে দিন পিঁপড়ে, ও দেখবেন ঠিক খুঁজে খুঁজে চিনি বের করে দিল। এই জন্যে বলছে পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। গৌর হরি চলে যাচ্ছে, সবাই তার ভাব বোঝে না। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা, যারা গৌর অন্তর্গত প্রাণ, যারা গৌর ছাড়া আর কিছু জানে না, দিনের মাথায় যারা গৌর বলে একবার কাঁদতে পারে, একমাত্র গৌরের ভাব তারাই বুঝিতে পারে। হরি বল হরি বল। তাই যিনি কলিযুগের ভগবান প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, দাদা নিতাইকে সঙ্গে করি। আর নিতাই চান বললো, ওরে তোরা কে কে হরিনাম নিবি?
তোমরা লৌড়ি কি শরীর প্রেম নিতাই ডাকি আই, তোমরা লৌড়ি কি শরীর প্রেম নিতাই ডাকি আই, তোমরা লৌড়ি কি শরীর প্রেম নিতাই ডাকি আই, ও তোমরা লৌড়ি কি শরীর প্রেম নিতাই ডাকি আই, আর ব্রজে যদি কেউ ব্রজগোপী হতে পারে তবে রাধাকৃষ্ণের চরণ লাভ হবে। একমাত্র নিতাই চাঁদের কৃপা ছাড়া কোনো উপায় নাই। প্রেম সে যে যাকে দেখবেন সকালবেলায় জয় নিতাই বলবেন। মোবাইলের রিংটোনটা যেটা আছে আপনার কাছ থেকে যারা শুনবে তারা যেন রিংটোনটা একটু ভগবানের নামে হয়, ওখান থেকে শুনবে আপনাকে কল করতে গিয়ে আপনার দ্বারা আরো কতজন উদ্ধার হবে যে শুনবে। এই জন্য অনেক পথ আছে আমাদের, হিন্দু ধর্মকে শক্ত করার বহু পথ আছে যদি আপনি করতে পারেন। আপনি মোবাইলের রিংটোনটা হিন্দি গান দেবেন কেন? আপনি একটা ভগবান শ্রীকৃষ্ণের নাম বেছে ওই রিংটোন দিয়ে দিন। মানুষ যখন আপনাকে ফোন করবে যদি আপনার প্রতি একটু রাগও থাকে, কৃষ্ণের নাম শুনে কিছুটা রাগ কমে যাবে। কেন? আপনি কৃষ্ণের নামে রিংটোন দিয়েছেন, এতে তার উদ্ধার হবে। হয়তো প্রথমে ঠাট্টা করে বলতে পারে, বাবা কি গান ঢুকিয়েছিস তুই। ও বলুক, একবার বলবে, দুবার বলবে, তিনবার বলবে, তারপর আর বলবে না। ও দেখবেন শুনতে শুনতে একদিন ও মোবাইলে রিংটোনটা আপনার মতোই করবে। এই জন্যে বাবা একজন একজনকে দেখলে সকালবেলায় কি বলতে হয়? জয় নিতাই। বলুন জোরে কি বলতে হয়? দু চারজনে খিদে পেয়েছে, জয় নিতাই, এমন করে বললে হবে না। আরে প্রেম সে বলুন কি বলবেন? বাহ বাহ, আরেকবার জোরে হোক। হ্যাঁ হ্যাঁ, না না কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলিয়ে দিলাম, তারপর যা হলো। যদি বলতে পারেন তাহলে লাভ আছে। এইদিকে সকালবেলায় ছেলে ঘুম থেকে উঠছে না, উঠবে বলবেন জয় নিতাই, ওঠ, বলতে কোনো লজ্জা নেই। স্বামী বাজারে যাবে, জয় নিতাই বাজারে যাও। যদি দুজনে ঝগড়া হয় বলবে জয় নিতাই খেয়ে নাও, অসুবিধা নেই, কিংবা না খায় খেয়ে নাও, বলার দরকার নাই, জয় নিতাই। এদিকে
দেখবেন কাজ দেবে। আরে নিতাইয়ের নাম করলে নিতাই চাঁদ বড় পার, এইদিকে তাকাবেন, নিতাই চাঁদ একটা শিক্ষা দিয়েছেন, হরে কৃষ্ণ জীবনে গুরু হতে পারে, হরে কৃষ্ণ জীবনে গুরু হতে পারে, দীক্ষা গুরু একটা হতে পারে, কিন্তু শিক্ষা গুরু আপনার অনেক হতে পারে। যার কাছ থেকে আপনি কিছু শিখে নেবেন সে আপনার শিক্ষা গুরু। তার প্রমাণ দেখে নিন, মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিলেন তখন নীলাচলে যাওয়ার সময় পায়খানায় বসেছিলেন, জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলেন, তার সঙ্গে ছোট্ট একটা 5 বছরের বাচ্চা ছিল, তার নাম গোপাল। গোপাল জিজ্ঞাসা করেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে তখন জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু গোপালকে বলল, গোপাল এই জীবটা আমার সবসময় কৃষ্ণ বলে অভ্যস্ত, ওই অবস্থায় যদি কৃষ্ণ কথা বলি আমার পাপ হতে পারে, তাই আমি জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছি। গোপাল তখন জিজ্ঞেস করলো, 5 বছরের ছেলে প্রভু, বলে কি? ধরুন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে বলেছেন যে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম স্মরণ করে মরতে পারে তবে তার নাকি গোবিন্দচরণ প্রাপ্তি হয়। যদি ওই অবস্থায় কেউ মরে যায়, আমি বুঝতে পারি আমার শরীর ভালো লাগছে না, এইবার আমি মরে যাব, কেউ কোথাও নাই, ওই সময় যদি কৃষ্ণকে স্মরণ করি তাহলে কি আমার অন্যায় হবে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, গোপাল রে তুই আমার চৈতন্য ফিরিয়ে দিলি বাবা, আমি আজ থেকে বুঝতে পারলাম যে হরিনাম যে কোনো অবস্থায় করা যায়, শয়নে স্বপনে নিদ্রায় শোবার বিছানাতে পায়খানা ঘরে আপনি যে কোনো, এটা মহাপ্রভু শিক্ষা দিলেন জীবকে, যে কোনো অবস্থায় করো। এই জন্য শিক্ষা ছোট্ট গোপালের কাছ থেকে মহাপ্রভু পেল বলে মহাপ্রভু তাকে জড়ি ধরে বলল, আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। আবার দেখুন শিক্ষা গুরু অনেক হতে পারে। একদিন নিতাই চান, একদিন নিতাই চান রাস্তা দিয়ে পেরোচ্ছে, একটা বিয়ে যাচ্ছে, বিয়ে বর যাচ্ছে, কোণে যাচ্ছে, সানাই বাজছে। যখন সানাই বাজছে তখন খুব জোরে জোরে মায়েরা সব উলুধ্বনি দিচ্ছে, বর কোণে যাচ্ছে, কিন্তু হঠাৎ দেখতে পেল, নিতাই চাঁদ দেখতে পেল একটা লোক মাছ ধরছিল, মানে ছিপ ফেলেছে পুকুরে। আর ফাত না আপনারা বোঝেন তো, সাদা মতো যেটা ডুবে আর ওঠে, ডুবলেই উঠায়। এখন ফাত না তার দিকে ওই লোকটা তাকিয়ে আছে। নিতাই চাঁদ দেখলো এত লোক বর কোণে দেখছে, বাজনা দেখছে, লোক দেখছে, আর এ কিন্তু ওই দিকে তাকায় না, খালি ফাতনাটার দিকে তাকিয়ে আছে। তখন নিতাই চাঁদ যখন বিয়েটা পেরিয়ে গেল তখন ওই লোক যে মাছ ধরছিল তাকে ধরে বলল, ভাই বলে কি, তোমার কাছ থেকে আমি একটা শিক্ষা পেলাম। বলে কি? কেউ যদি কোনো কাজ এক মনে করে তবে তার ফল হয়। তোমার কাছে শিক্ষা পেলাম, বিয়ে যাচ্ছে, সানাই বাজছে, এত লোক যাচ্ছে, ঢাক ঢোল বাজছে, সবাই তাকাচ্ছে, তুমি ফাতনার দিকে তাকিয়ে আছো। এর থেকে শিক্ষা পেলাম, কেউ যখন কোনো কাজ করে অন্যদিকে মন না দিয়ে কাজের দিকে মন দিলে কাজ সফল। এই জন্য এই যে দেখাবেন, মন যদি এক হয় তবে গোবিন্দকে পাওয়া যায়, আর মন যদি দুরকম হয় তাহলে গোবিন্দকে পাওয়া যায় না। ছোট্ট প্রমাণ দিয়ে দিই, আমাদের ওখানে এক জায়গায় কীর্তন হচ্ছিল, তো রাম আর শ্যাম দুজন সারাদিন খাটাখাটনি করে, রাত্রিবেলায় এক কাপ লাল খাওয়ারই, লাল মানে বুঝতে পেরেছি, এক কাপ লাল জল মানে রেড টি আর কি, নাকি বাবারা বুঝতে পেরেছেন কি বটে, তো লাল খাবার ইচ্ছা আছে, লাল জল। এখন রাম আর শ্যাম দুজনে যাচ্ছে, এরকম হরিনাম হচ্ছে, রাম বলছে দেখ ভাই এ প্রতিদিন আমি খাই, আজকে খাবো না, আজকে হরির গুণগান শুনবো, আমি বসলাম। শ্যাম বলছে তুই শোন, আমার এক কাপ না হলে ঘুমই হবে না, আমি চললাম। এখন যেই না রাম হরিবাসরে বসে গেছে, আর শ্যাম কি করেছে দেখুন, শ্যাম গিয়ে মদের দোকানে যেই না মদের গ্লাসটা নিয়েছে, দেখবেন মদ বিক্রি হোক আর মাংস বিক্রি হোক সব জায়গাতে দেখবেন কৃষ্ণের ছবিটা সবাই রাখে। এখন কৃষ্ণের ছবিটা মদের দোকানের দরজাতে আছে, ও গ্লাসটা নিয়ে মদটা খেতে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে তাকাচ্ছে কৃষ্ণের দিকে, আহ গ্লাস হাতে, আহ কি সুন্দর তুমি দেখতে, মাথায় তোমার চূড়া, হাতে তোমার বাঁশি, পায়ে তোমার নূপুর, তুমি কি সুন্দর দেখতে, আমি কত হতভাগা, আজকে রাম কত ভাগ্যবান, প্রতিদিনও খাই, আজকে খেলো না, তোমার নাম শুনলো, আর আমি কত হতভাগা, আজকে খাবার জন্য এখানে এলাম, ছি এ আমি কি করলাম, তোমার গুণগান শুনতে পারলাম না। রাম এখন হরিবাসরে মনে মনে ভাবছে বেকার এলাম, এতক্ষণ শ্যামের বোধহয় 2 গ্লাস হয়ে গেল। তাহলে রাম
হরিবাসরে বসে আছে কিন্তু মনটা তার মদের দোকানে আছে, আরো মদের দোকানে বসে আছে, গ্লাস হাতে আছে, মন তার হরির চরণে আছে। আপনি যে অবস্থায় থাকুন মন যদি এক করতে পারেন তবে গোবিন্দের চরণ আপনি পেতে পারেন। আসুন সবাই মিলে আমরা গাইতে গাইতে যাব, একসঙ্গে সবাই মিলে গাইতে যাব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কহি নাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ আমি যদি এগিয়ে যাই তো যারা বাড়ির পাশে আছে তারা দেখতে হবে, কেউ বাদ যাবে কেউ ফাঁক হবে মানে পাবে। বেশ ঠিক আছে, বেশ একটু মানিয়ে নিন, তারা দেখতেই পেল না, ঠিক আছে একটু মানি মানি কি করবেন উপায় তো জানি তাই। হরে কৃষ্ণ, বেশ এইদিকে মায়েরা সময় মতো গুরুমন্ত্র নেবেন, যতদিন না গুরুমন্ত্র নেবেন মনুষ্যকুলে জন্ম হবে না, আর সময় মতো আপনার দান করে নেবেন। এইদিকে সুযোগ তো পাওয়া যায় না, বলা যায় না কে কখন চলে যাবে, এই জন্য মন দিয়ে শুনে নেবেন। দান যখন করবেন বাড়িতে কোনো ভিখারি বা কোনো বৈষ্ণব এসেছে, আপনি যখন দান করবেন দানটা আপনি করবেন না, যদি বাড়িতে আপনার বাচ্চা ছেলে বা মেয়ে আছে তাদেরকে দিয়ে করেন। বলে কেন, ছোটবেলা থেকে ওদের দান করার মনোবৃত্তিটা তৈরি করুন। ও যদি ছোট থেকে দান করতে শেখে দুহাত ভরে, যখন ও বড় হবে তখন আপনাকেও দেবে। আর ছোট থেকে যদি আপনি ওকে কৃপণতা শেখাবেন, ও ছোট থেকে হাত যদি এরকম বন্ধ করতে শেখে, একদিন বড় তো দেখবেন আপনাকে হাত বন্ধ করে দেবে। আপনি শেখাচ্ছেন ও শিখবে, ছোট্ট প্রমাণ দেখুন, আপনি শেখাচ্ছেন ও শিখবে। একজন লোক একটা উকিলের কাছে গেছে, বলে আমি একজন আমার কাছে একজন 5,000 টাকা পাবে, ও খালি বারবার আমার বাড়িতে ধাক্কা দেয়, কি করলে টাকাটাকে বাঁচানো যায়? উকিল বলছে দেখ তোর 5,000 টাকা বাঁচিয়ে দেবো, কিন্তু মাথায় রাখতে হবে আমাকে 1,000 টাকা দিবি। বলে হ্যাঁ দেবো। বলে তাহলে এক কাজ কর, তুই যাবি কোর্টে, যখনই তোকে বলা হবে তুই টাকা নিয়েছিস, তুই শুধু বোবা সেজে যাবি, করবি, ব্যাস কিছু দরকার নেই। ও এখন কি করছে, ও কোর্টে গিয়ে যে না জজ সাহেব জিজ্ঞেস করছে, তুই টাকা নিয়েছিস, টাকা নিয়েছিস, এ তো বোবা, এ কি টাকা নিবি, এ তো কিছু নেই, বেকার তো মানে দোষ দিচ্ছ,
এবার যখন ও জিতে গেল, জেতার পরে উকিল বলছে তুই 1,000 টাকা তোর কাছে এবার পাবো তুই দে। উকিলকে বলছে বুঝতে পেরেছিস, ও যেমন তৈরি করেছে ও সেরকম পেল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনি বাচ্চাকে যেমন তৈরি করবেন আপনার বাচ্চা তেমন হবে। মন দিয়ে শুনুন, রামকৃষ্ণ দেব বলেছে বাচ্চার মন হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। খুব মন দিয়ে শুনবেন যারা মা হয়েছে। এইবার বলে রাখি, চাণক্যদেব বলেছেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, ও খেলবে পড়বে ভাঙবে, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, মা বাবারা যারা আছেন 16 বছরের মা বাবা, তারা মনে রাখুন যে তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে বিগড়ে যাবে। এই জন্য দান যদি দেওয়াতে হয় ছোট থেকে বাচ্চাকে দেওয়া করা, ওকে দেওয়ালে ওর দানের মনোবৃত্তি তৈরি হবে, আপনার বৃদ্ধ বয়স হলে আপনাকেও দেবে। এটা আপনার কাজ, শুধু আপনাকে দেবে তা নয়, মন্দিরে দেবে, ভগবানকে দেবে, বৈষ্ণব চরণে দেবে। এ আপনি যে টাকাটা রোজগার করবেন ভবিষ্যতের জন্য ছেলের জন্য রেখে যাবেন, মরার সময় শান্তি পাবেন, 1 কোটি টাকা রেখে গেলাম। কিন্তু এ শান্তি আপনি কি পাবেন যে 1 কোটি টাকা রেখে গেলাম ওটা অকাজে দেবে না কুকাজে দেবে না সুকাজে দেবে? এ শান্তি নিয়ে আপনি মরবেন, আমি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করে দিলাম যেন টাকাটা আমার সুকাজে লাগে, এবং সুকাজে লাগলে বাবার স্বর্গপ্রাপ্তি হবে, গোবিন্দ চরণ প্রাপ্তি। এই জন্য আপনি এমন কাজ মৃত্যুর আগে করে যান, যে কাজটা করে গেলে আপনার সমাজ সংসারের মঙ্গল হবে, প্রত্যেকটি বৈষ্ণবীর চরণে মতি হবে, এবং গোবিন্দ চরণ আপনার প্রাপ্তি হবে। তো আমি আগেই বললাম আপনাদেরকে যে গুরু মন্ত্র কেন নেবেন আর দান কেন করবেন, লাভটা কি হয়। একটা ছোট্ট ছেলে, তার নাম হচ্ছে গোপাল, সে প্রত্যেক দিন ভিক্ষা করে বেড়ায়। তো একদিন একটা গ্রামে ভিক্ষা করতে গেল ছেলেটা, কাঁধে ঝুলি মাথায় নামা বলি। একজন জিজ্ঞাসা করছে, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন, এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন? তার মানে কি, 5 বছর বয়স থেকে হরিনাম নিয়েছে, ওই জন্য একজন জিজ্ঞাসা করছে এত সকাল সকাল তোর সন্ধে হলো কেন। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটা বলল, গো দোকানদার, সকাল সকাল না বেরোলি সন্ধ্যার আগে যে পৌঁছানো যাবে, এ ভজনের পথ এমন কর, কেউ যদি সকালে সকালে সাজিতে না পারে তবে সন্ধ্যার আগে পৌঁছানো, যদি কেউ বিকাল বেলায় সাজি তবে তার গোবিন্দ চরণ পাওয়া না। গাছে ফুল ফুটি আছে, যে ফুলটা তরতাজা ফুল সেইটা তুলে আমরা গোবিন্দের চরণে দিই, কিন্তু যে ফুল গাছ থেকে ঝরে গেছে ও ফুল তো গোবিন্দের সেবায়। দেহে যখন যৌবন থাকবে সেই সময় কেউ যদি দেহটাকে গোবিন্দ চরণে দিতে পারে, রাধা রানী বলছে ওই সময়টা হলো জীবনের পাকা সময়, দেবে যদি এই সময়টা। এজন্য আপনাদের হরিবাসরে এসে আমি খুব খুশি হলাম, আজকে সারা রাত্রি জেগে এসেছি, চোখে পাতা করি নাই, পাতা দিই নাই, চোখ হয়তো ঢুলু ঢুলু করছিল কীর্তনে আসার আগে, কিন্তু আপনাদের দেখে ঘুম কোথায় চলে যায়। না না, রাত্রি জেগে আসা সারাটা রাত্রি গাড়িতে বসে একই রকম, কিন্তু আপনাদের দেখে আমার ঘুম ছুটে যায় কেন। এখানে শুধু বয়স্ক বাবার আছে তা নয়, কম বয়সের ছেলেরা আছে। এর থেকে আমার মাঝে মাঝে মনে হয় হিন্দু ধর্ম জাগবে, হিন্দু সনাতন ধর্ম বাঁচবে, এদের মতি আছে। ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, ছেলেদেরকে বলবো, হিন্দু ধর্মকে বাঁচাও, যে পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছাচ্ছি আর 10 বছর পরে হিন্দু বলতে পারবো না, আমাদের মার খেতে হবে। আপনি সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে ফেলে দেবেন না। ছোট্ট ছেলেটা যেই না দোকানদারকে বললো, দোকানদার এই যে গ্রামে আমি ভিক্ষা করতে এলাম এই গ্রামটার নাম কি, বলছে এই গ্রামটার নাম সত্য গ্রাম। বুঝলাম না, বলছে শোন খোকা, এখানে যে যা বলে সে সত্য কথা বলে, এখানে কেউ মিথ্যে কথা বলে না। ছেলেটা মনে মনে ভাবলো, অনেক গ্রামে ভিক্ষা করেছি এমন গ্রাম দেখি নাই যে গ্রামে সবাই সত্য কথা বলে। ছোট্ট ছেলেটি ভিক্ষা করতে করতে যাচ্ছে আর নিজের ঝুলিতে কানে নিয়ে গাইতে গাইতে যাচ্ছে, ওরে মনি মনি রে। ওই ছোট্ট বাচ্চাটা আপনাদের কি বোঝাচ্ছে দেখুন, ওরে মনি মনি রে কি লাগি আইলি ভাবে, ও
করিতে পারো তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে দিবস রজনী আবল তাবল অকাজ করিতে পারো তাহার ভিতরে তুমি কি কখনো শিহরি বলিতে না বুড়িমা ভিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে ছেলেটা মনে মনে ভাবলো গ্রামটার নাম যখন সত্য গ্রাম একটু জিজ্ঞেস করে দেখি সত্য কথা বলছি কিনা। বুড়ি তোমার বয়স কত? বলছে বাবা বায়ো কি তেয়ো, কিছু বুঝলেন না? না বায়ো কি তেয়ো মানে বারো তেরো বুঝলেন, কিন্তু বারো তেরো বেরোচ্ছে না কেন, বায়ো তেয়ো বেরোচ্ছে কেন? হ্যাঁ দাঁত যখন, এ দাঁত সবসময় থাকার নয়। যারা মনে মনে ভাবছে আ এইদিকে দেখান, কিছু মনে করবেন, অনেক মেয়েরা আছে আপনাদের এখানে, মেয়েরা খুব ভালো, অন্য জায়গায় যেন বলছে অন্য জায়গার মেয়েরা আছে কিরকম দেখবেন, এত সুন্দর মানে রংটা কালো দিয়েছে গোবিন্দ, তবু দেখবেন আয়নার কাছে গিয়ে ভগবান বলছে যে বার্নিশ আমি করে দিয়েছি যতই তুই রং দে না কেন, ধুয়ে দিলে যেমন তার তেমনই দিবি। এই জন্য বলে রাখি মা, বুড়ি সবাই যদি মনে করেন যে আমার এই বয়সটা থাকবে তাহলে দরজাতে গিয়ে আপনার ঠাকুমার ছবিটা দেখবেন, ও আপনার বয়স ওই রকমই ছিল, তারপর ওই জায়গাতে এই সময় আপনি থাকবেন না, যৌবন বারো কি তেরো, তারপর আস্তে আস্তে কমবে। বুদ্ধদেব যখন ছোট ছিল যৌবন বয়সে পৌঁছালো, তখন দেখতে পেলো কি জানেন, একজন বয়স্ক লোক থরথর করে কাঁপছে, একজনকে জিজ্ঞাসা করলো এর কি হয়েছে, রাজা তো সে কি বুঝবে, সে বলল এর কি হয়েছে, বলছে এ বয়স হয়ে গেছে, বলছে আমার বয়স হবে, এক কেজি করে আপেল খায় এক কেজি করে দুধ খায় তাও বয়স হবে, বলছে জরা ব্যাধি কাউকে ছাড়বে না, বয়স হলে কিন্তু এই আস্তে আস্তে যতই চামড়া আপনার পরিষ্কার থাক ও চামড়া জড়ো হবে। তো বৃদ্ধা বলল বাবা আমার বয়স বায়ো কি তেয়ো, এ বুড়ি এ এখানে সবাই সত্য কথা বলে আর তুমি মিথ্যে কথা বলছো, তোমার তো বয়স 70 থেকে 80 বছর আর তুমি বায়ো কি তেয়ো বলছো, বলছে বাবা বলে কি আসলে আমি 13 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, এ সংসারের জ্বালাই করে সংসার করতে করতে গুরুমন্ত্র নিতে পারি না, এই 12 বছর কি 13 বছর আমার গুরুমন্ত্র নেওয়া হলো, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। এর থেকে কি শিক্ষা দিলেন, যারা যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনার বয়স শুরু হলো, আর যারা এখন নেন নাই জন্মেছেন কিন্তু এখনো মানুষ কুলে হয় নাই, মানে মানুষ হয়েছেন মান হুঁশ হয় নাই, মানুষ কারা, জন্ম নিলেই মানুষ, মান হুঁশ কারা, গোবিন্দের সম্পর্কে জ্ঞান যাদের আছে মান হুঁশ,
এই জন্য আমরা মানুষ হতে পেরেছি, কিন্তু মানুষ হতে পারি না। এই জন্য আপনারা সবাই লক্ষ্য করুন, বুড়িমা ঠিকই বলেছে। তখন মনে মনে ভাবলো তাহলে জমিদারের বাড়িতে যাই। জমিদার বসে আছে দু চারটা খড়ের পালুই, দু চারটা ট্রাক, জিজ্ঞাসা করো জমিদার ভিক্ষা দাও, দিল। আচ্ছা জমিদার তুমি কত টাকার মালিক? বলছে বাবা আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। বুঝতে পারলাম না, এত এত তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা, তুমি বলছো 4 বস্তা ধান আর 404 টাকার মালিক? বলছে বাবা এতদিন আমি সংসার করেছি, প্রচুর টাকা পয়সা আয় ব্যয় করলাম, কিন্তু কোনোদিন হরিনামে আমি দান করি নাই। এক জায়গায় কীর্তন শুনতে গিয়ে ভেতর থেকে আমার কেঁপে উঠলো, এলাম গেলাম খেলাম এর কোনো দাম নাই। এবার আমাদের গ্রামে হরিবাসর হয়, নাম যজ্ঞ হয়, কীর্তন হয়, ওখানে প্রতি বছর 4 বছর থেকে 1 বস্তা করে ধান 100 টাকা দিই। 4 বছরে আমার 4 বস্তা ধান আর 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় হয়েছে তত ব্যয় হয়েছে, জমা বলতে হরিনামের ব্যাংকে 404 টাকা 4 বস্তা। এতদিন যত রোজগার করলেন ও শুধু আপনার আসা যাওয়া হলো, কিন্তু হরিনামের ব্যাংকে জমা বলতে আপনার ওইটাই হলো যেটি আপনি দান করে দিলেন। আসুন আজকে ছোট্ট লীলার মধ্যে যাব, প্রেম সে হাত তুলে সবাই মিলে একটু আমার সঙ্গে গাইতে গাইতে যাবেন সবাই মিলে একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বল, আপনাদের গ্রামে আজকে হরিনামের বন্যা এসেছে, একটু অ্যান্টেনা তুলুন তুলুন, বাহ বাহ তুলুন, হ্যাঁ খুব সুন্দর, একসঙ্গে দেবেন কিন্তু তালিটা। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো, 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 প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো। আপনাদের জায়গা যে তালি ভালো হয়, আবার এমন এমন জায়গা যে দিদি তালি দিন, আপনি শুরু করুন তারপর দেখছি। আবার অনেকে দেখবে প্রেমানন্দে মেতে হরি বল, অন্য জায়গায় আছে, আপনাদের খুব সুন্দর হচ্ছে। প্রেম সে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই, শুকনো তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই, শুকনো তলাই ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। দেখো হরিদাস, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে সুমতি ডুবলো, দেখো হরিদাস, ও দেখো হরিদাস, ও দেখো হরিদাস, কাজীর ছেলে সুমতি ডুবলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা যে এলো।